আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট 46% দিয়ে দিচ্ছে 1/7/23 থেকে, তাদের পে লেভেল অনুযায়ী 1 নম্বর স্কেল 18,000, 2 নম্বর স্কেল 19,900 তে যথাক্রমে 8,280, 9,154 টাকা ডিএ পাচ্ছে, 3/4 21,700, 25,500, তাতে ডিএর পরিমাণ হচ্ছে 9,982, 11,730, পরবর্তী 5/6 29,200, 35,400, তাতে 13,432, 16,284, 44,900, 47,600, তাতে 20,654, 21,896, 9/10 53,100, 56,100, তাতে 24,426, 25,806। আর এই রাজ্যের একটি উদাহরণ তুলে ধরছি, 1 নম্বর স্কেল আপনারা জানেন 17,000 টাকা, তার মাত্র 6% ডিএ পাই, অর্থাৎ 1,020 টাকা, পার্থক্য 7,260 টাকা, ভাবুন একবার। এছাড়া কেন্দ্রের পরিবহন ভাতাও লক্ষ্য করুন, তাদের 900 টাকা, 1,800 টাকা, 3600 টাকা তারা উইথ ডিএ পরিবহন ভাতা পায়। এবার আসি চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, তা 12 ক্লাস পর্যন্ত দুজন সন্তানকে 4,500 টাকা, রেসিডেন্সিয়াল স্কুল হলে 2,750 টাকা সাবসিডি পায় হোস্টেল ভাতা। এবার বেসিক অনুযায়ী একজন সেন্ট্রাল গভর্নমেন্ট যে সকল ভাতা সহযোগে তারা বেতন পায় তাদের মোট পরিমাণ হচ্ছে হলো 1 নম্বর স্কেলে 34,704 টাকা, আর আমাদের একজন 1 নম্বর স্কেল মাত্র ডিআর এইচআরে 12% যোগে 20,060 টাকা। ভাবুন একবার, আমরা ডিএর বর্তমান যে ডিএর দাবি সেই দাবি সরকারের কাছে প্রত্যক্ষভাবে রাখতে পারছি না, সেটা আমাদের বাধ্যবাধকতা আছে, আমরা তুলে ধরছি, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরছি। এইভাবে বর্তমান সরকার আমাদের বঞ্চনা করছে, কিন্তু কেন পারছি না প্রত্যক্ষভাবে তুলে ধরতে, কারণ আমরা ডিএ মামলাকারী। যদি কোনো সুযোগ সরকার পায় হয়তো মহামান্য আদালতে গিয়ে বলবে, হুজুর দেখুন পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে মামলা, তারা ষষ্ঠ বেতন কমিশনের ডিএ নিয়ে আমাদের কাছে দাবি জানাচ্ছে, অতএব আপনি বিচার করুন তারা কি চায়। তাই আমরা ষষ্ঠ বেতন কমিশনের যে ডিএ, সেই ডিএটা বর্তমানে সরকারের কাছে কোনো মেমোরেন্ডাম বলুন, দাবি বলুন, আমরা জানাচ্ছি না। তার জন্য অনেক সংগঠন আছে, তারা নিয়মিত জানাচ্ছে, আমরা বর্তমানে বিরত আছি, ভবিষ্যতে এই নিয়ে আমাদের আন্দোলন অবশ্যই হবে। নমস্কার, আপনারা ভিডিওটা লক্ষ্য করুন, ধন্যবাদ।